দূরে বাইসনের দলকে যখন দেখতে পাচ্ছিলাম না, সেই দুঃখটা দূর হলো যখন ব্রিজের একদম কাছে একটা বাইসন, মানে মা বাইসন, দেন তার একটা বাচ্চা, দুটো দুজনকে যখন দেখলাম। তারপরে আস্তে আস্তে তারা ফরেস্টের পথে ফেরত গেল, আমরাও বাড়ি ফেরত আসবো। তাই ফরেস্ট থেকে, মানে এই জঙ্গলের থেকে এই ফুলটা তুললাম যেটা একদম ড্রেসের সঙ্গে ম্যাচিং। বাড়ি এসে খেলাম শশা মুড়ি, আর আমার মেয়ে বসছে আইসক্রিম খেতে। আইসক্রিম তিনজনের জন্যই এসছে, তো মেয়ে খেলো, তারপরে মেয়ের বাবা খাচ্ছে, আর এই যে বাটি আইসক্রিমের উপরে কাগজটা চেটে খেতে আমাদের সবারই কিন্তু ভালো লাগে। দেন বসলাম আমি মেয়েকে একটু পড়াতে, একটু গানও করালাম। এইসবের পর খাওয়া দাওয়ার তো একদমই ইচ্ছে ছিল না, তাই অল্প একটু ভাত নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আর সোনামে দুজনে খেলাম। আর নিচে যে চাদর পেতে বিছানা দেখতে পাচ্ছ, আজকে রাতে কিন্তু আমরা মেঝেতেই বিছানা করব। খুব গরম লাগলে এরকম মেঝেতে বিছানা করি, ফ্যানের নিচে একদম ঘুমাই। তো এইভাবে শেষ করছি আজকের ব্লগ। লাস্ট আইসক্রিম কিন্তু আমি খেতে বসছি। আর শেষ হচ্ছে আজকের ব্লগ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।